যেই সিমুলেশনটা দেখব প্রোটিয়াস ইউজ করে, সেই সিমুলেশনটা হচ্ছে এরকম ট্রাফিক লাইট সিস্টেম একটা সিমুলেশন, যে ফার্স্টে রেড রেড লাইট জ্বলবে, যেটা আমরা ট্রাফিক লাইট মানে সাধারণত দেখি রোডে, ফার্স্টে রেড লাইট জ্বলে, তো রেড লাইট হলে তো সব কিছু গাড়ি চলাচল বন্ধ থাকে ওই রোডে, দেন যখন ইয়েলো লাইটটা আসে রেডের পর, তখন বুঝতে পারা যায় যে এরপরে গ্রিন আসবে, তো তখন সব গাড়িগুলো প্রস্তুত হয় যাওয়ার জন্য, স্টার্ট স্টার্ট দেয়, দেন গ্রিনটা আসে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তিনটা লাইট কিন্তু একসাথে জ্বলে না, ঠিক আছে? ফার্স্টে আমাদের রেড জ্বলবে, দেন রেড যখন চলে যাবে দেন ইয়েলো আসবে, ইয়েলো আসার পর গ্রিন আসবে, কিন্তু একটা বন্ধ হওয়ার পর আরেকটা আসবে, ঠিক আছে? তিনটা একসাথে আসবে না। তো এইটাই আর কি ট্রাফিক লাইট সিস্টেমের একটা ডিজাইন, স্কেমেটিক ডিজাইন করবো আমরা প্রোটিয়াসে, আর সেই সাথে একটা ভিজুয়াল ফ্লো চার্টের মাধ্যমে। তো এই জিনিসটা, এটা হচ্ছে মাইক্রোপ্রসেসর ল্যাব রিপোর্ট 3 বা যেটাই হোক, মানে হয়তো মাঝে মধ্যে ল্যাব রিপোর্ট একটু চেঞ্জ হয়, বাট ডিজাইন বা সিমুলেশনগুলো সেমই থাকে অলমোস্ট। তো এখানে আমরা যা যা যেটা দিয়ে করবো সেইটার ব্যাপারেই বলা হয়েছে, যে ভিজুয়াল ডিজাইনার ফর আরডুইনো এভিআর অ্যান্ড রাসবেরি পাই। তো এটা আমরা রাসবেরি দিয়ে করবো, ঠিক আছে? আর ল্যাব টু বা তার আগের ল্যাবে আমরা ওটা একটা কোড ছিল, কোড দিয়ে করছিলাম, হ্যাঁ, সেটা রাসবেরি পাই না। রাসবেরি পাই মানেই হচ্ছে একটা ফ্লো চার্ট সিস্টেম, মানে ফ্লো চার্ট একে বা ফ্লো চার্ট একটা স্ট্রাকচারে জিনিসটা করে ফেলা। তো আমরা এখন চলে যাই ইয়াতে প্রোটিয়াসে। তো প্রোটিয়াসে ঢুকলাম, ঢুকে নিউ প্রজেক্টে যাব, দেন যেই নামে সেভ করব, তো আমি এটা সেভ করতেছি। ট্রাফিক লাইট সিস্টেম ল্যাব 3 এর জন্য, বা ইউজিং রাসবেরি লিখতে পারি, ইউজিং রাসবেরি পাই, তো এটাকে সেভ করব ডেস্কটপে। নর্মালি যেভাবে সব কিছু করি, একটা ফাইল সেভ করি, ওভাবেই সেভ করলাম, আর কিছু না। তো এটার নাম নাম তো সিলেক্ট আমি করছি, ফোল্ডারটা সিলেক্ট করব, দেন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এটা এভাবেই থাকবে যেমন আছে, এইখানেও যে এইভাবেই থাকবে। এইখানে যে আমরা ফ্লো চার্ট প্রজেক্ট করবো, ফ্লো চার্ট, কারণ ফ্লো চার্টেই আপনার রাসবেরি পাইটা খুঁজে পাবেন। রাসবেরি পাই সিলেক্ট করব, অটোমেটিক পরেরটাও সিলেক্ট হয়ে যাবে, চলে আসবে, নেক্সটে যাব। কী কী সিলেক্ট করলাম, স্কেমেটিক আর রাসবেরি যেই ইয়েটা ওইটা, তো লেআউট তো আমরা পিসিবি লেআউট তো সিলেক্ট করিনি, দ্যাটস ওয়াই এটা ঠিক নাই আর কি, ঠিক আছে? তো এখানে আমার ফ্লো চার্ট এরকম, তো ফ্লো চার্টটাকে আমরা একটু সুবিধার্থে একটু পাশাপাশি রাখতে পারি আর কি। হলো এটা একটু বড়ই হবে, ঠিক আছে, এটা পরে কাজের সময় দেখা যাবে। তো এইখানে আমরা ফার্স্টে এটা আসলো, তো এটা আমরা একটু সুবিধার্থে একটু জুম করে নিতে পারি, ঠিক আছে, জুম ইন করে নিলাম। তো নিউ প্রজেক্ট না, সরি, এখানে আমরা ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর ইম্পোর্ট প্রজেক্ট ক্লিপে যাবো, এখানে রাসবেরি পাইয়ের যত আপনার যেই যে কম্পোনেন্ট বা যেই যে জিনিসগুলো অ্যাভেলেবেল আছে ওগুলো চলে আসবে। ওখান থেকে আমরা ট্রাফিক লাইটের জন্য কী কী নিব, আমরা এলইডি ইয়েলো নিব, রেড নিব, গ্রিন নিব। তো ফার্স্টে আমরা রেড নিব, সো রেডটা আমি এখানে দিলাম, দেন আবার একইভাবে আমি কী নিব, ইয়েলোটা নিব। ইয়েলো কই, ইয়েলোটা নিলাম, এবং সর্বশেষ আমি গ্রিনটা নিচ্ছি। তাহলে এখানে আমি রেড ইয়েলো অ্যান্ড গ্রিন তিনটা নিয়ে নিলাম, এইটুকের কাজ শেষ। আর এখানে একটা জিনিস কি, এটা অটোমেটিক 18, 12, 19 মানে এটার সাথে যেই জিনিসগুলো আপনার থাকবে, একবার জুম আউট করে এই যে এখানে যাবো, এখানে যেমন আছে হচ্ছে জিপিআইও 18 আছে, 19 আছে, দেন কি 12 আছে, সবগুলোই আছে, ঠিক আছে? তো এইটার আমাদের আলাদা করে কানেক্ট করা লাগবে না, এটার একটা সুবিধা হচ্ছে কানেক্ট করা লাগবে না আলাদা করে, এটা অটোমেটিক্যালি যখন আমি সিলেক্ট করবো তখনই আমার ফোনটার সাথে কি কানেকশন থাকবে দেয়া। তেমন ভিজুয়াল ডিজাইনারে চলে যাই, এখানে দেখেন যখন আমরা ওখানে তিনটা এলইডি বসাইলাম অটোমেটিক্যালি এখানে এলইডি তিনটা ফর্ম চলে আসছে। এটাকে ওপেন করব, করে এখানে অফগুলো প্রত্যেকটার জন্য অফ নিয়ে প্রথম ফ্লো চার্টে অ্যাড করবো, ঠিক আছে? প্রথম ফ্লো চার্টে অ্যাড করব, দ্যাটস ইট, এটা আমার প্রথম ফ্লো চার্টের কাজ শেষ। এরপর হচ্ছে সেকেন্ড ফ্লো চার্ট, সেকেন্ড ফ্লো চার্টে করবো কি,
অনটাকে অ্যাড করব ফার্স্টে, যেই লাইটটা আমার রেড, তাহলে রেডের অনটাকে অ্যাড করে এখান থেকে কিছু কিছু জিনিস আছে ফ্লো চার্টে, আমরা যেহেতু জেনে আসছি আগে যে কোনটার কাজ কী, আগে মানে আগের যে কোনো কোর্সে বা কলেজেই থাকতেই জানার কথা। তো এইখানে একটা জিনিস আছে টাইমের বিষয়, যখন আমরা একটা কতক্ষণ জ্বলে থাকবো একটা লাইট, সেটার জন্য আমি টাইম ডিলের এই অপশনটাকে সিলেক্ট করে এখানে নিয়ে আসবো। এনে আমি চাচ্ছি এখানে মিলি সেকেন্ডে আছে, সো 3000 মিলি সেকেন্ড মিনস 3 সেকেন্ড। আবার এখান থেকে যদি আমি সেকেন্ড ফর্ম ইউজ করি তাহলে আমি এখানে 3 দিলেই হয়ে যাচ্ছে, এই যে 3 সেকেন্ড চলে আসছে, দেন অফ করে দিই, কারণ অফ না করলে কিন্তু জ্বলে থাকবে। ঠিক আছে, আমি আগেই বলছি যে একটার সাথে আরেকটা যখন অফ হবে অন্যটা তখনই চলবে, আদারওয়াইজ কিন্তু চলবে না। সো আমি এখানে অবশ্যই অফটা সিলেক্ট করে নেবেন, দেন আবার একইভাবে এখানেও সেম, এখানে আমি 3000-ই রাখতেছি বোঝার সুবিধা। তো মিলি সেকেন্ড আসছে দেখে 3 সেকেন্ড, যদি সেকেন্ড নিতাম তাহলে 3 নিতাম শুধু। ঠিক আছে, দেন আবার অফ করে দিই, দেন লাস্টেরটাও সেমভাবে আমি কাজ করলাম। সো আমার কিন্তু এটা হয়ে গেল। ঠিক আছে, এটা হয়ে গেল, এটাকে কি জুম, জুমের এটা কোনো কিছু অপশন আছে কিনা জানি না, এখানে মনে আছে। তো এই জিনিসটা আমি যত জুম করব দেখতে পারবো। ঠিক আছে, কাছে নিয়ে ফার্স্ট এগুলো রইলো, তো এখানে আমি জুম করি জাস্ট, এখানে দেখেন এলইডি 2 এর জন্য যদি আমি দেখতে চাই তার মানে ইয়েলোটা অন দিলাম 3000 মিলি সেকেন্ড মিনস 3 সেকেন্ডই, দেন আমি অফ দিলাম। আর এখানে একটা জিনিস করতে হবে কি, এই জিনিসটা যখন আসবে তখন আমার এগুলোকে কেটে দিতে হবে, কেটে একটার সাথে একটাকে অ্যাড করে দিতে হবে, নাহলে তো আপনার একটার পরে যদি ডিরেক্ট আরেকটা স্টেপে চলে যায় তাহলে তো হবে না। সো এই জিনিসটা একটু সতর্ক থাকবে। ঠিক আছে, এরকম মাঝে মধ্যে আসে তো ওগুলো একটু চেঞ্জ করে নেবেন, এখন কিন্তু একটার সাথে আরেকটা কানেক্টেড একটার পর একটা। সো আমি এখানে এইটা যখন করবো তখন এখানে আমি একটু বিল্ড দিবো, বিল্ড প্রজেক্ট দিবো, একটু ওয়েট করবো কম্পাইল্ড সাকসেসফুলি, সাথে সাথে আসার আসবে, কারোর ক্ষেত্রে আবার 4-5 সেকেন্ড বেশ পরে আসতে পারে। সো এটা এখন হয়ে গেল কম্পাইল করার পর, এখন আমি এখানে জাস্ট রান দিব, এখন দেখি কী হয়। ফার্স্টে আমার রেড চলবে 3 সেকেন্ড, ঠিক আছে দেখি। সো ইট ওয়ার্কস, রেড চললো 3 সেকেন্ডের জন্য চললো, দেন রেড অফ হওয়ার পরই হলো আসলো, যেটা নিয়ম মাফিক হওয়ার কথা, এরপরে গ্রিনটা চললো। ঠিক আছে, তাহলে আমাদের কি ট্রাফিক লাইট সিস্টেম কাজ করতেছে ঠিকঠাক মতো আমরা বলতে পারি। সো দ্যাটস ইট। সো এটাকে আমরা কন্ট্রোল এস দিয়েও সেভ করে নিতে পারি, বা এখান থেকে আপনার সেভ প্রজেক্টে যেও সেভ করে নিতে পারি। আর একটা জিনিস কি, সেভ করে নিবেন, আমি একটা জিনিস করছি কি, এখানে ফ্লো চার্ট যখনই করে নিছি সাথে সাথে সেভ করে নেওয়ার কথা, কারণ প্রোটিয়াস এমন একটা জিনিস এই যে জিনিসটা ঠাস করে বন্ধ হয়ে যায় হঠাৎ করে। ঠিক আছে, আমার যে প্রবলেমটা হয় বা অনেকেরই হয়, বন্ধ হয়ে গেলে তখন আবার সব কাজ হারায় যাবে যদি সেভ না করা থাকে। সো এটা যখনই একটা একটা কাজ করবেন সেভ করে নিয়ে সুবিধার্থে, তাইলেই হবে। ঠিক আছে, তো এটাই আজকের ইয়াটা। সো আল্লাহ হাফেজ।